আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে তৈরি করে দেখাবো মাত্র একটি আলু দিয়ে দারুণ মজাদার একটি নাস্তার রেসিপি। এই নাস্তাটি বিকালের নাস্তায় চায়ের সাথে আপনারা পরিবেশন করতে পারবেন। আশা করছি ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। তো চলুন শুরু করছি। প্রথমে একটা বাটি নিয়েছি, আর এরপরে মূল উপকরণ নিয়েছি আলু। এখানে আমি দুটো আলু নিয়েছি, আপনারা চাইলে একটা আলু নিতে পারেন। এরপরে একটা ছাঁকনির উপরে নিয়ে নিয়েছি, এবার একটা চামচের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নেব। আর এটাকে ভালোভাবে চেলে নেওয়ার জন্য, যাতে এর ভিতরে কোনো রকমের কোনো লাস না থাকে। এরপরে ছাঁকনি থেকে আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি, আর আপনারা চেষ্টা করবেন এবার একটা ছাঁকনির সাহায্যে এটাকে ম্যাশ করে নিতে, তাহলে এর ভিতরে কোনো রকমের কোনো লাস থাকবে না। এতে এখন দেখিয়ে দিচ্ছি এটা কত সুন্দরভাবে ম্যাশ হয়ে গেছে, কোনো রকমের কোনো লাস নেই। এতে করে নাস্তাটা বানাতে অনেক বেশি সহজ হবে। এরপরে এখন বাকি উপকরণগুলো এই আলুর ভিতরে দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি লবণ স্বাদ মতো বা হাফ চা চামচ, এরপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো হাফ চা চামচ, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ, এরপরে এখানে দিয়ে দিচ্ছি চাট মশলা। আপনারা চাইলে ম্যাগি মশলা প্যাকেটটা আপনারা দিতে পারেন, এতে করে এই নাস্তাটার স্বাদ আরও অনেক বেশি বেড়ে যাবে। আমি এখানে দিয়েছি চাট মশলা, আপনারা হাতের কাছে চাট মশলা না থাকলে এই ম্যাগি মশলা এই মশলাটা দিলে হবে। এরপরে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, আপনাদের কাছে যদি চালের গুঁড়ো না থাকে এক্ষেত্রে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন, অথবা একটু ময়দাও দিয়ে দিতে পারেন। তো আমি এখানে চালের গুঁড়ো দিচ্ছি, যাতে করে উপরটা খুব ভালোভাবে ক্রিস্পি হয়, আর অনেক বেশি ক্রিস্পি হলে নাস্তাটি খেতে আরও অনেক বেশি ভালো লাগবে। এরপরে আমি এখানে হাফ মানে হাফ কাপের চেয়েও একটু কম দিয়েছি, মোট আমি 2 টেবিল চামচ দিয়েছি। এখানে হচ্ছে চালের গুঁড়ো দিয়েছি আমি 2 টেবিল চামচ, আর অল্প অল্প করে দিয়ে দেখতেই তো পাচ্ছেন খুব পারফেক্ট একটা ডো তৈরি করেছি। আর এখন এই ডোটা আমি ভালোভাবে হাত দিয়ে ভাবে করে মিশিয়ে নিচ্ছি আর দুভাগে ভাগ করে নিচ্ছি। যেহেতু এখানে 2টা আলু দিয়েছে, আপনারা চাইলে মাত্র 1টি আলু দিয়ে তৈরি করতে পারবেন। এরপর হাত দিয়ে ভাবে করে লম্বা লম্বা করে শেপ করে নিয়েছি, এভাবে লম্বা একটু চিকন করে শেপ করে নিয়ে এরপর একটা ছুরির সাহায্যে আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এভাবে ছোট ছোট টুকরো করে নেওয়ার পরে এখান থেকে একটা পিস নিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে সুন্দর একটা ডিজাইন করে নিচ্ছি। এভাবে করে প্রত্যেকটা আলুর উপরে একটা কাঁটা চামচের সাহায্যে সুন্দর একটা ডিজাইন করে নিয়েছি, আর দেখতেই তো পাচ্ছেন আমি কীভাবে এই কাঁটা চামচের সাহায্যে ডিজাইনগুলো করে নিয়েছি। এবার একে একে এই সব আলুগুলো আমি আলুর নাস্তাগুলো এভাবে তৈরি করে নিব, আর বাকি যে একটা ডো আছে ওটাও আমি ঠিক এভাবে করে তৈরি করে নিব। আর তৈরি করা হয়ে গেলে এরপরে আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। এই তো সবগুলো নাস্তা আমার তৈরি করা হয়ে গেছে, এবার চলে যাচ্ছি ভাজতে। প্রথমে একটা ফ্রাই প্যানে আমি তেল আগে থেকে গরম করে নিয়েছিলাম, এরপরে গরম তেলে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এবার একে একে এই সবগুলো আলুর পিস আমি এখানে দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন পুরো নাস্তাটি ভাজার জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে রাখতে, একদম লো ফ্লেমে ভাজা যাবে না, তাহলে তেলটা কিন্তু বেশি শুষে নেবে আর এটা কিন্তু অত বেশি ক্রিস্পিও হবে না। এরপরে আমি উল্টে পাল্টে ভেজে নেব, একটা সাইড আমি 3 থেকে 4 মিনিট ভেজে নেব, এরপর অপর একটা সাইডও আমি 3 থেকে 4 মিনিট ভেজে নেব। মোট নাস্তাটা তৈরি ভাজার জন্য মিনিমাম 7 থেকে 8 মিনিট হলে হয়ে যাবে। আর কত অল্প সময়ে এই ঝটপট নাস্তাটা তৈরি করেছি দেখতেই তো পাচ্ছেন। ঘরে থাকা সহজ উপকরণ দিয়ে এই নাস্তাটি আজকে তৈরি করে দেখালাম। আশা করছি আপনাদের সবার আমার আজকের রেসিপি ভালো লেগেছে। আর এবার এই দেখেন নাস্তাগুলো কিন্তু খুব ভালোভাবেই তৈরি হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি, তেলটা ছেঁকে আমি নাস্তাগুলো তুলে নিচ্ছি, আর এরপরে আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। ভিতরে কিন্তু খুব ভালোভাবেই, এটা তো আগেই সেদ্ধ ছিল আর উপরটা অনেক বেশি ক্রিস্পি হয়েছে, খেয়ে তো অনেক বেশি মজার হয়েছে। আশা করছি সবার অনেক ভালো লাগবে, তো একবার বাসায় ট্রাই করে দেখবেন। আর এরকমের সহজ রেসিপি পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।